নমস্কার, সবাই কেমন আছেন? বছরের শুরুতে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে এই ভিডিওটা আরম্ভ করছি আজকে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে বানাবো ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। তাহলে চলুন রান্নাটি শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম মতো হবে এরকম সাইজের রুই মাছগুলো, দুটো ছোট ছোট নিয়েছি। তাহলে চলুন এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আনি। মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাখিয়ে নেব লবণ ও হলুদ। দেখুন, একদম 1 চামচের মতন যতটা পরিমাণ লাগবে লবণ এবং যতটা পরিমাণ লাগবে হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছগুলোকে মেখে নেব। মাছগুলো আমার নুন হলুদ মাখানো রেডি হয়ে গেছে। এরপরে মাছগুলো আমি ভাজতে দেব। তাহলে এটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার সর্ষের তেল ছাড়া মাছ ভাজা অসম্পূর্ণ লাগে, তাই সর্ষের তেল দিয়ে দিয়েছি। গরমও হয়ে গেছে। এরপরে একে একে আমি মাছগুলো ভাজতে দিয়ে দেব। বছরের শুরুতে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল, আহাহা কি ভালো লাগে খেতে! গরম ভাতের সঙ্গে দুপুরবেলা যদি থাকে ফুলকপি আলু রুই মাছের ঝোল, তাহলে আর কি লাগে বলুন। ব্যাস, মাছগুলো পুরোটাই আমি ছেড়ে দিয়েছি, পুরোটা না অল্প একটু ছেড়ে দিয়েছি মাছগুলো। এরপরে মাছগুলো ভাজা হতে থাক। তাহলে চলুন ওদিকে আমি ফুলকপি আলুটা কেটে নিই। দেখুন, ফুলকপি আলুটা কেটেও নিয়েছি সুন্দরভাবে, একদম বড় বড় সাইজের ফুলকপি এবং ডুমো ডুমো করে আলু। তো এবার আলু ফুলকপি আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি আলু ফুলকপিগুলোকেও ধুয়ে নেব। এখানে আলু এবং ফুলকপিগুলো ধুয়ে নিয়ে চলে এসছে। তাহলে চলুন ওই দিকে দেখা যাক মাছের কী অবস্থা। চলুন, এখানে মাছের ভাজার যে তোলার ক্লিপটা নিতে ভুলে গেছি, তাই দেখে গেলাম আলু ডুমো ডুমো করে ফুলকপি এরকম কেটে নিয়েছি। এরপরে আমি আলুগুলো ভেজে নেব একই তেলে। দেখুন, তেলও দিয়ে দিয়েছি। এরপরে আলুগুলো জাস্ট লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব। বুঝে না, সত্যি বলছি ছোট্ট ছোট্ট ক্লিপগুলোই নিতেই ভুলে যাই, কি যে আমার মন হয়েছে আজকাল। আলুগুলো আমি লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি ভেজে নেব ফুলকপিগুলো। একদম সেম প্রসেসে আমি ভেজে নিয়েব ফুলকপিগুলো। মানে চলুন লবণ হলুদ দিয়ে ফুলকপিগুলো ভাজতে বসিয়ে দিই। ফুলকপিও আমার ভাজা রেডি হয়ে গেছে। এরপরে কিসের পালা, একদম লাল লাল ঝাল ঝাল মাছের ঝোলের পালা। তাহলে চলুন এগুলো তুলে নেওয়ার পরে এখানে আমি অল্প একটু 2 টেবিল চামচের মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এরপরে আমি গরম মশলা ফোড়নে দিচ্ছি, দারচিনি এবং 2টো ছোট এলাচ। ব্যাস, আর আমি কিছু দেবো না। দিয়ে তারপরে আমি যে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটাকে আমি ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা কুচি ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট বা বাটা। দিয়ে আমি এবার আদা রসুনটাকেও ভেজে নেব। রসুনটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, যেমন আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেরকম রেগুলার মশলাগুলো দেওয়া হয় তরকারিতে সেই রকম মশলা আমি দিয়ে দিয়েছি। এরপরে কষিয়ে নেব। মশলা আমার পছন্দ রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচি। কুচি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচের 1 চামচ লবণ, যাতে টমেটোটা আমার ভালোভাবে গলে যায়। টমেটো গলে গেছে, মশলা আমার প্রায় রেডি হয়ে গেছে। আর একটু কষিয়ে নেব আমি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব 1টু জল। জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং ফুলকপি। ফুলকপিগুলো দিয়েও আমি একটু কষিয়ে নেব।
কষিয়ে নিতে নিতে একটা কথা মনে পড়লো, যখন ছোট ছিলাম না তখন মা এরকম ফুলকপি আলু ভেজে রাখতো, আর আমি কী করতাম, এক একটা নিতাম আর ঘুরে ঘুরে খেতাম, যেন খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। তাই ছোটোবেলার কথাগুলো এখনও আমার মনে পড়ে। বলতে বলতে ফুলকপি আলু কষানো আমার রেডি হয়ে গেছে, এরপরে জল দেওয়ার পালা। এরপর আমি ছোট বাটির এক বাটি মতো জল দিয়ে দিলাম, এরপরে ফুটতে দেব। আমি জানি হয়তো আপনারা আমার থেকেও খুব ভালো ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল রান্না করতে পারেন, আমি যেমন পেরেছি আমি আপনাদেরকে সেই রকম দেখিয়েছি, ঠিক আছে? নতুন হাতের রান্না তো, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তা বলতে বলতে এখানে আমার ঝোলটাও ফুটে গেছে, এরপরে আমি মাছগুলোও ছেড়ে দেবাম। মাছ দেওয়ার পরে ঝোলটাও আমার ফুটে গেছে, লবণটাও আমি টেস্ট করে নিয়েছি, ঠিক আছে। এরপরে আমি এভারেস্টের গরম মশলাটা ছড়িয়ে দিলাম। ব্যাস, গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি গরম গরম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তাহলে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেছে আমার ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, আমিও তো গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি, আপনারাও বসে পড়ুন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।